আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওইভাবে আপনি ওবারাকাতুহু। কখনো যাচাই করে দেখেন নাই আপনার ধর্মটা সত্য কিনা, কিন্তু আপনি এ বিষয়ে নিশ্চিত যে আপনার ধর্মটা সত্য নাকি? আমার ধর্মীয় বিশ্বাস, হ্যাঁ সত্য। আপনার ধর্মটা হচ্ছে সবচেয়ে সেরা ধর্ম, আখেরি ধর্ম, এবং আপনার কোরআনে যা লেখা আছে সব সত্য কথা লেখা আছে নাকি? জি এই জিনিসটাকে আমরা বলি অন্ধবিশ্বাস। হ্যাঁ, যাচাই না করে কোনো কিছু মেনে নেয়া এটাকে বলা হয় ভাই অন্ধবিশ্বাস। বুঝতে পেরেছেন ভাই? জি তো আপনি একজন অন্ধবিশ্বাসী মানুষ, আপনি এখন অন্ধবিশ্বাস নিয়ে আপনি কি মানে কি প্রমাণ করবেন এখানে? আমি বুঝতে পারছি না। না এইটা না আপনি আপনি শুধুমাত্র আসলে এটা প্রমাণ করতে পারেন যে আপনি একজন অন্ধবিশ্বাসী মানুষ? আমি ভাই এত কিছু বুঝি না, আমার ওইখানে লেখা আছে, আমি ভাই যুক্তি টুক্তি বুঝি না ভাই, আমি ভাই না অন্ধভাবে না বিশ্বাস করি বিষয়টা হচ্ছে অনেক সময় এটা। দেখা যায় যে অনেক সময় দেখা যায় যদি ভিন্ন মতের মানুষের সাথে কথা বলে দেখা যায় আমাদেরই যারা মুসলিম তারা নাস্তিক বা ইহুদি খ্রিস্টানদের গালাগাল করে, তো ওটা আসলে ইসলাম সম্মত না, সেটাই আমি বলতে চাচ্ছি আর কি। যে আপনিও যে আমি আমি কথা আপনাকে বলতেছি, কে আপনিও যে বলেছে ভাই এটা ইসলাম সম্মত না? আপনাকে কে বলেছে এটা ইসলাম সম্মত না? অবশ্যই এটা ইসলাম সম্মত। নবী নিজে আবু জেহেল নামটা, এই যে নাম, যে আবু জেহেল এই নাম, তার এটা নাম না, তার আসল নাম হ্যাঁ ছিল আবুল হাকাম। হ্যাঁ, হ্যাঁ জ্ঞানীর পিতা। তাকে নবী মোহাম্মদ নাম দিয়েছিল আবু জেহেল, মানে হচ্ছে মূর্খের পিতা। নবী মোহাম্মদ একজন জ্ঞানী ব্যক্তিকে, সেই সময়ে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বলে সমাজে প্রচলিত ছিল যে আবুল হাকাম হচ্ছে অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, সমাজের একজন জ্ঞানী গুণী ব্যক্তি। তাকে নবী মোহাম্মদ আবু জেহেল নাম দিছে, মানে জাহেল মানে হচ্ছে বর্বর বা মূর্খদের মূর্খ। পিতা। তো ইসলামের, এবং এরকম একটা দুইটা কাহিনী না, অনেক কাহিনী আমি খাড়ার উপরে আপনাদের রেফারেন্স সব বলে দিতে পারবো। না ঠিক আছে, এখন এটা ঠিক আছে, কিন্তু এটা তো কেন এখন দিছে সেটা সেটা তো বলা লাগবে যেই ভাই। কারণেই কেন হোক না দিছে কেন, সেটা তো বিবেচ্য বিষয় না। আসিফ ভাই যেটা বলতেছে যে নাম বিকৃত করছে আপনার রাসূল, সেই বিষয়ে একটু শুনে নেন, তারপর পরে আবার উনি আগাবেন। হ্যাঁ সেটা হচ্ছে উনি কিন্তু ওনার আপন চাচা, গালিগালাজ তারপরে গালি যখন গালিগাল হ্যাঁ গালিগালাজ যে করছে কি করে নাই। এখন আপনি যদি বলেন ভাই আমার আমার না চাচা না, গালি গালি তো দেয় না। একটু কথাটা শুনে নিন, কথাটা শুনে নিন। আপনি বলতেছেন যে আমার চাচা না কোনোদিন ধর্ষণ জি জি করেনি। হ্যাঁ, আমি তখন আপনাকে বললাম যে ভাই আপনার চাচা চাচা তো ধর্ষণ মামলায় 10 বছরের জেল খাটছে, এই যে প্রমাণ আছে তোমার কাছে। তাহলে আপনি বলতেছেন ও ভাই এটা তো কেন ধর্ষণ করছে, এটা তো আপনার বুঝতে হবে, প্রেক্ষাপট পরিপ্রেক্ষিতে বুঝতে হবে। কিন্তু একটু আগে তো আপনি না, বলতেছিলেন ওনার যে চাচার সাথে তো কথাটা শুনে ওনার নেন, চাচার সাথে কথাটা তো কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। আপনি একটু হ্যাঁ আগে জি বলতেছিলেন আপনার চাচা ধর্ষণই করে নাই, একটু পরে আপনি বলতেছেন যে ধর্ষণ করছে ঠিক আছে, কিন্তু ওটার একটা প্রেক্ষাপট আছে, কেন করছে কেন ধর্ষণ করছে সেটার একটা প্রেক্ষাপট আছে। এখন বুঝলাম আপনার ওই ধর্ষণের একটা প্রেক্ষাপট আছে, কাহিনী আছে, কিছু না কিছু কাহিনী না আছে। না বিষয়টা এরকম কিন্তু না, উনি উনি ইসলাম প্রচারের আসার আগ পর্যন্ত তো চাচা ভাতিজার সম্পর্কটা সুসম্পর্ক ছিল, এবং ইসলাম কি দাওয়াত উনি কি শক্ত মানে কাউকে জোর জবরদস্তি করে দাওয়াত, যখন শুরুতে উনি একক ছিলেন, একলা ছিলেন যখন ইসলাম ধর্ম ভাই প্রচার করার ওই জন্য, প্রসঙ্গে যায় না সাধু ভাই, আমি কেন আপনাকে ভাই অনুরোধ করি যে তখন যখন না না জি ওইদিকে গেলে আপনি আরো বড় বিপদে পড়বেন, সেই জন্য বলতেছি আচ্ছা ডিসকাশনটা লম্বা হবে, আচ্ছা 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 ডিসকাশনটা আচ্ছা লম্বা হবে। আমি সংক্ষিপ্ত করে আনার জন্য বলতেছি, আমাদের আলোচনাটা ছিল যে মানে অন্য ধর্মের লোকেদেরকে আক্রমণাত্মক ভাষায় মানে গালিগালাজ বা আক্রমণাত্মক একটা ধরনের ধমক ধমক দেয়া যাবে কি যাবে না, সেটা নিয়ে আসবে বলতেছিল। ওইখানে থাকেন, না সেটা আপনি যাবে যদি না, যান সেটা ইসলাম পরে সম্মত আমরা না। আলোচনা করব। আপনি আসিফ ভাই আপনি বলেন, না সেটা আপনি ইসলাম বলতেছেন, সম্মত না, আপনি বলতেছেন কাউকে গালিগালাজ করা এটা ইসলাম সম্মত না, কিন্তু আমি না আপনাকে প্রমাণ দেখাচ্ছি যে জি আবুল হাকাম, যাকে আবু জেহেল গালি দিয়ে নবী মোহাম্মদ গালি দিত, আবুল হাকাম বলে আবু জেহেল বলে, এটা তো সম্পূর্ণ একটা না গালি। এটা গালি না, যখন ইসলাম সম্পর্কে উনি জাহেল অবগত, মানে কি? জাহেল মানে কি? জাহেল মানে কি ভাই? আমি বলি যখন ইসলামের জাহেল দাওয়াত দেওয়া শব্দটা, যায় জাহেল শব্দটার অর্থটা কি সেটা বলেন। মূর্খ, মূর্খ গালি না ভাই? মূর্খ বা বর্বর, এটা কি গালি নাকি গালি না? না গালি না, এটা মূর্খ গালি গালি না। না না ভাই আচ্ছা, এরকম যদি শাহাদাত জাহেল বেটা, এই যে বেটা যে শাহাদাত জাহেল, এটা জাহেল মূর্খ, আপনি এই বেটা মূর্খ। আমি কিন্তু ভাই আপনাকে গালি দিচ্ছি না তো, কিন্তু না এখানে কিন্তু ভাই শাহাদাত ভাই আপনি তো একটা চরম মূর্খ ভাই, আপনি তো একটা চরম চরম মাত্র মূর্খ ভাই। অবশ্যই মূর্খ, কারণ আপনাদের কাছে আমি হ্যাঁ অবশ্যই মূর্খ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি একটা মূর্খ, আপনি একটা বর্বর, আপনি একটা মানে বর অত্যন্ত বর্বর একটা লোক। হইতে পারি, কারণ এমন তো আচ্ছা হতে পারে যে আমি তাহলে দেখেন ভাই, দেখেন ভাই মুমিনদের অবস্থা দেখেন, তারা এখন এখন ওনার গরুকে বাবাকে বাজাইতে। যদি আপনি আসিম ভাই, ওনার বাবাকে যদি আপনি ওই একই কথা বলেন মূর্খ, ওইটা কি গালি আচ্ছা, হবে না হবে না ওনার ওনার বাপেও তাহলে? জাহেল, সেটা ওনার কোনো মায়েও জাহেল, ওনার বাপেও বর্বর, ওনার মায়েও বর্বর। সমস্যা না, সেটা আপনার ব্যাপার, আপনি বলছেন দেখেন ওনার নবীর ইজ্জত বাঁচাইতে এখন মানে এটা যে একটা গালি এটাও পাল্টা ফেলেছে, এটা এটা স্বীকার করবে না, না, স্বীকার করলে এটা চলবে এরকম না গালি না ভাই, এটা এটা, এরকম এটা গালি না। কি গালি না ভাই? বাংলাদেশের মানে বাংলাদেশের কি একটা, ভাষায় আচ্ছা আচ্ছা আপনি বাংলাদেশের মাঝখানে কথা বলেন ভাষায় না, মূল মাঝখানে কথা বলেন না, মাঝখানে কথা বলেন না, মাঝখানে কথা বলেন না। মানে ওনাদের এতটা খারাপ অবস্থা, এতটা দুরবস্থাতে যে নবীকে এখন রক্ষা করতে হবে, এখন এটা যে একটা গালি, এটা পৃথিবীর সব মানুষ এটা শুনলেই বুঝবে যে এটা একটা গালি।
উনি এখন স্বীকার করবে না, স্বীকার করলে তো ওনার নবী ধরা খাই দেবে। আচ্ছা ঠিক আছে, এটা ওনার বাবাকে যদি আপনি, আসিফ ভাই, আসিফ ভাই, ওনার বাবাকে যদি ওনার সামনে আপনি মূর্খ বলেন, আমি নিশ্চিত আপনার গর্দান থাকবে না। আচ্ছা ভাই, এটা অবশ্যই, সেটা অবশ্যই, সেটা অবশ্যই। এটা একটু কথা কথা শুনেন, কথা শুনেন আগে, কথা শুনেন আগে। এটা যে গালি, যে কোনো একটা গুরু কথা বুঝবে যে এটা একটা গালি। হ্যাঁ, তারপরেও আপনাকে আরেকটা আমি দলিল দেখাচ্ছি। নবী তার একজন স্ত্রী ছিল সাফিয়া, যাকে যুদ্ধবন্দী হিসেবে তুলে নিয়ে আসছিল, তাকে নবী বন্ধা এবং মেরি বলে গালিগালাজ করত। তাকে নবী কি করত? বন্ধা এবং নেরি বলে গালিগালাজ করত। আমরা তাহলে সেই হাদিসটা একটু দেখে নিই। বন্ধা এবং নেরি, এটাও আপনি এখন বলবেন এটা ভাই গালি না, এটা প্রশংসা করে বলতো, বন্ধা তুমি নেরি। আপনাকে একটু আমি তাহলে একটু করেন না, আপনি হাদিস করেন করেন না, এটাও আমার জানার ইচ্ছা নাই ভাই। অনেকে আছে যে বলতে পারে আমি মুসলিম কিন্তু আমি কোরআন সবকিছু, কোরআনের সবকিছু আমি বিশ্বাস করি না, পাঁচটা আয়াত বিশ্বাস করি মাত্র, এটাও তো বলতে পারে। তাহলে সে কি মুসলিম? না, সে তো মুসলিম না। কোরআন এবং হাদিসকে যে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে সেই শুধুমাত্র মুসলিম। হাদিসকে অমান্য করা বা হাদিসকে অবিশ্বাস করা লোক কখনো মুসলিম হতে পারে না। ঠিক আছে, আমরা একটু দেখি সহিহ মুসলিম, এটা একটা সহিহ হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে কিন্তু 3098 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে নবী এই যে সাফিয়াকে দেখলেন দরজায় চিন্তিত এবং অবসাদগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখলেন, নবী বললেন বন্ধা নেরি তুমি আমাদের এখানে আটকে রাখবে। এইখানে নবী তার স্ত্রীদেরকেই গালি, স্ত্রীকেই গালি গালাজ করতো বন্ধা এবং নেরি বলে। ইনফ্যাক্ট সাফিয়া বন্ধা ছিল নাকি নবী মোহাম্মদই বন্ধা ছিল সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি, কিন্তু এইখানে নবী মোহাম্মদ তার স্ত্রীকে বন্ধা নেরি বলে গালি গালাজ করতেছিল। আরেকটা বুখারী শরীফের আরেকটা হাদিসে আছে যে আবু বকর, সে যখন ইহুদি, সে যখন কাফেরদের সাথে আলাপ করতে গেছে, সেখানে নবী মোহাম্মদ উপস্থিত, আবু বকর কাফেরদেরকে বলতেছে তোমরা লাদ দেবীর লজ্জা স্থান চেটে খাও। ঠিক আছে, এইটাও একটা গালি, এইটা কাফেরদেরকে পৌত্তলিক, যারা লাদ দেবীকে বিশ্বাস করে তাদের জন্য অবশ্যই এটা একটা গালি যে তাদের লাদ দেবীকে এমন নোংরা ভাষায় গালি দেওয়া হচ্ছে। বলতেছে আবু বকর বলতেছে তোমরা লাদ দেবীর লজ্জা স্থান চেটে খাও, মানে ওই যে ইয়াটা বেজাই না আতে মুখ দাও, এরকম একটা নোংরা কথা বলতেছে। এইরকম অসংখ্য গালিগালাজের উদাহরণ নবী মোহাম্মদের জীবনেও আছে, খোলাফায়ে রাশিদিনের জীবনেও আছে। তো আপনি বলতেছেন মানে গালি দেওয়াটা নাকি ইসলামের বিধান না, আপনি মানে এই তাহলে এই গালিগুলা কিভাবে দিত নবী মোহাম্মদ এবং তার সাহাবা ইকরাম, বলেন তো একটু। এক এবং এক, এটা হচ্ছে একটা, আরেকটা আপনি এই আদৌ জানতেন কিনা, এই যে আসিফ ভাই যে দুইটা ঘটনা বললো, বন্ধা নেরি বলে তার নিজের ওয়াইফকেই বলা এবং আবু বকর প্রথম খলিফা যে সে যে বলতেছে যে লাদ দেবীর লজ্জাস্থান চাইতে খাও, এই ইনফরমেশনটা আদৌ আপনি আগে জানতেন কিনা সেটাও আমাদের একটু বলেন ভাই। না, এই বিষয়ে আমি জানতাম না, ফার্স্ট টাইম দেখলাম। আর একটা বিষয় হচ্ছে যে ফজল ভাই, আপনি যেহেতু মুসলিম, মুসলিম ঘরের সন্তান, আপনি একটু তো ভালো জানেন যে হাদিস গুলা কিন্তু বিভিন্ন, বুখারী শরীফটা যতটা গ্রহণযোগ্য, বাকি আর কয় মুসলিম শরীফ যতটা গ্রহণযোগ্য, এর পরের কিছু জয়ীফ হাদিস আছে যেগুলো একটু কোনো কোনো হুজুরদের মতে যে এই হাদিসটা নাও হইতে পারে, এই ধরনের ঘটনা এরকম কিন্তু আপনারা জানেন যেহেতু মুসলিম পরিবার আপনি আছেন। তো মূলত আমি এই জন্য হাদিস, জয়ীফ নাকি সহি নাকি হাসান, এটা কি ভাই আপনার কোনটা ভাল লাগে, কোন হাদিসটা আপনার ভাল লাগছে, কোন হাদিসটা আপনার ভাল লাগে না, এটার উপরে নির্ভর করে নাকি এটা যাচাই করার একটা পদ্ধতি? যাচাই করার পদ্ধতি হচ্ছে আপনি যখন যে হাদিসটা দেখবেন সেটার সাথে কোরআন সম্পর্কিত কোনো কিছু। এটা আপনি কে বলছে যে হাদিসকে কোরআন দ্বারা যাচাই করতে হবে, এই কথাটা আপনি কে বলছে ভাই? না না, কোরআনের সাথে সাদৃশ্য আছে কিনা, না না সাদৃশ্য থাকলে মানে সেটা সহি হাদিস, আর সাদৃশ্য না থাকলে সেটা সহি না, এই কথাটা আপনি কে বলছে ভাই? প্রাকৃতিক কর্ম সম্পাদন করতে চাচ্ছিলেন, উনি আবু হুরায়রাকে বলছিলেন পাথর নিয়ে আসো আমি ইস্তেনজা করবো, তবে বলে সাবধান করে দিয়েছিলেন যে গোবর আনবানা এবং হাড্ডি আনবানা, কারণ গোবর এবং হাড্ডি হচ্ছে জিনেদের খাদ্য। এই যে এই হাদিসটা সহি নাকি জয়ীফ নাকি জাল আপনি কোরআনের সঙ্গে যদি মিলাইতে চান ভাই, কোরআনে তো জিনেদের খাদ্য কি এই বিষয়ে কিছু বলাই নাই, তাহলে এই বিষয়টা আমি বাতিল হিসেবে গণ্য করে নেব, বাতিল হিসেবে গণ্য করবেন এটা আপনি, মানে কোরআনে যেহেতু উল্লেখই নাই জিনেদের খাদ্য কি, সেই জন্য একটা হাদিসে যেহেতু উল্লেখ আছে, অন্তত উল্লেখ আছে জিনেদের খাদ্য কি, আপনি সেটা বাতিল করে দিবেন হাদিসটা ভাই। এই পদ্ধতিতে হাদিস সংকলন করছে কোন আলেম একটু বলেন তো আমাদেরকে।
মূলত নবীজি থাকা অবস্থায় হাদিস একটু সংকলনের কথা আমাকে বলেন। সেই আলে সেই আলে সেই আলেমের কথাটা আমাদেরকে একটু বলেন যে এই পদ্ধতিতে হাদিস সংগ্রহ করছে যে কোন আলেম, সেই আলেমের নামটা একটু বলেন। আচ্ছা একটু বলি যে ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান তিনজন, আমি দরকার হয় আপনাকে ইউটিউব কোন ইমেল অ্যাড্রেস থাকলে পাঠিয়ে দেবো, ইসলামিক ভাই ফাউন্ডেশন থেকে বলছি, একটু শিওর থাকেন। হ্যাঁ কি ইসলামিক বলছে ফাউন্ডেশন কি থেকে, বলছে ইসলামিক ফাউন্ডেশন থেকে কি সেটা বলছে? হচ্ছে যে যদি আপনি দেখেন কোন একটা হাদিস নিয়ে কয়েকটা বইয়ে, যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, কয়েকটা হাদিস শরীফে পাওয়া যায় একই হাদিস, তাহলে বুঝবেন যে এটা একটা সঠিক আছে হাদিসটা। আর যখন দেখবেন শুধু মতো কথা ভাই, এগুলো কোন পাগল ছাগল বলছে ভাই, না না, এগুলো ধরুন পাগল বুখারী বলছে শরীফ, ধরুন বুখারী শরীফ, মুসলিম শরীফ, এভাবে সবগুলো হাদিসের মধ্যে একটা হাদিস বারবার বলা আছে, তখন এটা একটু গ্রহণযোগ্য বেশি। আর এটা যেটা কি হচ্ছে বলছে ভাই, এইটা আপনি কি বলছে, এই ক্যাটাগরিতে হাদিস মানে সহি নির্ধারণ করছে কোন ছাগলে এইভাবে এখন হাদিস হাদিস এখন এখন করছে ভাই আপনি হাদিস ভাই? কিন্তু আপনি বেশি তো বেশি, ভাই ভাই আপনি তো কোরআন হাদিস সম্পর্কে কিছু জানেন না, তাহলে মতামত দিতে আসেন কেন ভাই? কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি কোরআনের চেয়ে হাদিস বেশি বিশ্বাস করেন, যার আমি কারণে কোরআনের থেকে হাদিস বেশি বিশ্বাস করি মানে আমি কোরআন হাদিস কোনোটাই বিশ্বাস করি না, না কিন্তু বিশ্বাস না হাদিস করলে হচ্ছে নবীজি কোরআনের কেমন ব্যাখ্যা ছিল, না ভাই। নবীজি কথাটা কেমন একটু ছিল শুনুন সেটা ভাই, কথা কথা হাদিস বিশ্বাস করার কেন কারণেই কিন্তু আপনার কথা ভাই পিঠে কথা আমি বলতে হবে ভাই না। হ্যাঁ আসবে বলেন তাই শুনেন, আমি এর মানে অভ্যাস অভ্যাস হচ্ছে মানে মনে করে যে কথার পিঠে আমি কথা চালা যেতে পারলেই জিতছি। হ্যাঁ কথার পিঠে যেমনি হোক, বুঝি না বুঝি, পারি না পারি, কথার পিঠে আমি কথা বলবোই, হ্যাঁ তেলি আমি জিতছি। হ্যাঁ কথার পিঠে কথা, কথার পিঠে কথা, কথার মাঝখানে কথা, এদিক সেদিক কথা, এটা বলতে পারলে আমি জিতছি। এই মানে ক্যাটাগরির লোকজন ভাই খুবই মানে ব্যাপার স্যাপার। হাদিসের উপরে সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত দুইজন মুহাদ্দিস হচ্ছেন ইবনু হাজার আসকালানি এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানি। ওনারা হাদিস গুলাকে তাহকিক করেছেন। তাহকিক মানে আপনাকে জিজ্ঞেস করলে তাহকিক মানে তো আপনি বলতে পারবেন না ভাই, আপনি মানে করতে করতে আসছেন হাদিস কোনটা কেমনে কি হয় সেগুলো আপনি পণ্ডিত করতে আসছেন, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি পণ্ডিত করতে আসছেন। আবার আরেকটা মানে বেকুবের মতো কথা বলছেন যে নবী মোহাম্মদের জীবদ্দশায় হাদিস লেখা হয় নাই, এটা আরেকটা বেকুবের মতো কথা। নবী মোহাম্মদের জীবদ্দশাতেই হাদিস সংকলন হয়েছে, আবু হুরায়রা হাদিস সংকলন করছে, আনাস হাদিস সংগ্রহ করছে, হাদিস লিখছে, হযরত আলী হাদিস লিখছে, কি বলেন ভাই? এগুলো কোত্থেকে পান এই সমস্ত বেকুবের মতো কথাবার্তা? যারা ওই যে এখন ইউটিউব ফেসবুকে কিছু গরু ছাগল মানে পয়দা হয়েছে, যারা হচ্ছে কি ইসলাম সম্পর্কে কিছু না জানে না, ঘন্টার পর ঘন্টা বক বক করে, তাদের ভিডিও দেখে আপনি আমার সাথে এসে কথা বলতে ভাই পারবেন না তো ভাই? আপনার যদি এই বিষয়ে কোনো আলোচনা করতে হয় ওই তাদেরকে নিয়ে আসেন, বা আপনি আসেন দলিল সহ আসেন, তারপর আমি আপনার সাথে অবশ্যই কথা বলবো, কিন্তু দলিল সহ আসবেন। এক একটা যে কথাবার্তা বলতেছেন প্রত্যেকটা কথা হচ্ছে গিয়ে এই বিষয়ে মানে কিছুই জানেন না, না জেনে কথাবার্তা বলতেছেন এইভাবে, মানে কথার পিঠে কথা বলতে পারলেই তো ভাই হয় না ভাই, প্রত্যেকটা কথার সাপেক্ষে দলিল দেখাইতে হয়, রেফারেন্স সহ কথা বলতে হয়, যৌক্তিক কথাবার্তা বলতে হয়। আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলোর কোনো কোনো রকমের কোনো ভ্যালিডিটি নাই। আমি আপনাকে এই রকম অসংখ্য উদাহরণ দেখাতে পারবো যে আপনার নবী নিজে গালি গালাজ করতো, মানে ইহুদিদেরকে নবী যখন বনু কুরাইজা গোত্রের দুর্গের সামনে গেছে তখন বলতেছে হে বানরের বংশধর তোমরা নিচে নেমে এসো, বানরের বংশধর এটা একটা গালি। আপনি তো বলবেন ভাই না 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 এটা গালি না ভাই, বানরের বংশধর বলছে এটা তো ভাই গালি না, বানরের বাচ্চা কইলে তখন গালি হইতো, বানরের বংশধর কইছে এটা তো গালি না ভাই। এই সমস্ত তেনা পেঁচাপেচি কইরা তো লাভ নাই ভাই। হ্যাঁ মানে আপনি কি মনে করেন এইখানে যারা মানে ভিডিও গুলা দেখতেছে তারা এত বলো যে আবু জেহেল, ও আজেহেল, জাহেল, ওই জাহেল, এই কথাটা যে গালি এটা মানুষ বুঝে না? আপনি মনে করছেন মানে ও নবীর খুব ইজ্জত রক্ষা করা হলেছে, হ্যাঁ মিথ্যা কথা বলে আসছে, নাস্তিকের লাইভে গিয়ে বলে আসছে, না জাহেল মানে গালি না, খুব নবীর খুব ইজ্জত রক্ষা হয়ে গেছে। হ্যাঁ একটু পরে আবার বেশি হাদিস মানি না ভাই, এত লোকটা খুলে যাবে আমার নবীর, আমি এখন বলছি যে নাস্তিকের মানে সে ভিতরে পইরা প্যাচের ভিতরে পইরা আমি বলে দিছি, হ্যাঁ ভাই হাদিস মানি না ভাই। হ্যাঁ খুব একটা ইজ্জত বাঁচাইছেন আপনি নবীর। হ্যাঁ এখন আবার বলবেন যে সিরাতে মানি না ভাই, সিরাতে সিরাতে অনেক কিছু লেখা আছে, সিরাতে মানি না ভাই। হ্যাঁ কারণ তো নবীর ইজ্জতটা খুলে যাবে, তো অনেকটা হয়ে যাবে আপনার নবী, আপনার নবী যে একজন ধর্ষক ছিল, আপনার নবী যে একজন গণহত্যাকারী ছিল, একজন ভয়ঙ্কর লুটেরা ছিল, এগুলো প্রকাশ হয়ে যাবে। এখন আপনি বলবেন যে এটা মানি না ওইটা মানি না, কোরআনের ভিতরে তো এগুলো আছে ভাই। মানে এই কাজগুলো কেন করেন আপনারা? যদি জ্ঞান না থাকে তাহলে আপনারা পরে লেখা করে আসেন আমার সাথে বিতর্ক করতে, আলোচনা করতে, কিন্তু আপনি তো কিছু জানেন না। হাদিস সংকলন কিভাবে হয়েছে সেই বিষয়ে বিন্দু মাত্র আইডিয়া না নিয়ে আপনি হাদিস এখন হাদিস নিয়ে কথা বলা শুরু করছেন কেন ভাই? এগুলো কেন করেন? আসি ভাই, উনি যে প্রসিডিউরটা বললেন যে কোরআনের সঙ্গে যদি মানে কোন কোরআনে যদি কোনো সূত্র না পাওয়া যায়, যেমন ধরেন জিনেদের খাদ্য কি এটা কোরআনে কোথাও লেখা নাই, এখন হাদিসে যদি উনি কোথাও পান যে জিনেদের খাদ্য উল্লেখ করা আছে গোবর এবং হাড্ডি, উনি সরাসরি হাদিসটা মানে তলামসা করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিবেন, মানে এটা তো ভাই ব্লাসফেমির কাছাকাছি। আচ্ছা আবুল ফজল ভাই, আজান যে দেয় এই আজানটা কোরআনের কোন আয়াতে লেখা আছে? গুড কোশ্চেন আসি ভাই, আমি পাই নাই আজানের কথা কোরআনে কোথাও। তাহলে আজানটা তো বন্ধ করে দিতে হবে তাই না? আজানটা তো বন্ধ পৃথিবীতে বন্ধ করে দেওয়া উচিত। প্লিজ ভাই প্লিজ করেন, কানটা শান্তি পাইতে। তারপরে পাঁচবার যে নামাজ পড়তে হবে এটা কোরআনের কোন জায়গায় বলা আছে? আমি পাইনি আসিফ ভাই, যে পাঁচবার এভাবে আলাদা আলাদা ওয়াক্ত করে নাই।
আচ্ছা কোরআনে তো বলা আছে হাইটা বা উটের পিঠে করে হজে যাইতে, বিমানে করে হজে যাওয়ার কথা কোরআনে কোথাও আসছে ভাই? না নাই তো। ওনারা কেন হজ করতে হাইটা বা উটের পিঠে চড়া কেন করে মানে হজ করতে যায় না, এটা আরেকটা প্রশ্ন। আকাশ পথ বলা নাই, আকাশ পথ বলা নাই, যাকাত যাকাত কত কত শতাংশ দেবে কত পার্সেন্ট দেবে এটাও তো বলা নাই। তাহলে হজ যাকাত, আচ্ছা মানে কলেমা শাহাদা, কলেমা শাহাদা এটা কোরআনের কত নম্বর আয়াত ভাই? লজিক্যাল ভাই আমিও জানি না, আপনি জানেন কি কলেমা শাহাদাত কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত? না না ওটা তো আমি কোথাও দেখি না কোরআনে। তাইলে কোরআনে নাই ভাই, তাহলে এখন কি হবে এই কলেমা শাহাদাত যদি কলেমা যদি না পড়ে তাহলে মুসলমান হবে কেমনে? কি বিপদ আছে ভাই? আমি মূলত যেটা দেখতেছি আপনাদের এখানে বেশিরভাগ ধরেন ইসলামের যে গালি বিয়ে ধর্ষণ এই তিনটার বাহিরে আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদের আপনার অনেকগুলোই ভিডিও দেখছি।